এবিপি আনন্দ, এগিয়ে থাকে এগিয়ে রাখে। দেখো সুবিধা, যেটা সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন, এই নিয়ে তৃতীয়বার বিকাশ মিশ্রাকে তলব করা হয়েছে। আজকে সকাল 11টার মধ্যে নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে হাজির হতে বলা হয়েছে। কেন বারবার তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন যে প্রথম দিন তাকে করু পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং দ্বিতীয়বার তাকে কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। মূলত তার কাছ থেকে সিবিআই এর গোয়েন্দারা জানতে চাইছেন যে তার দাদা বিনয় মিশ্রা, যুব তৃণমূলের নেতা বিনয় মিশ্রা কোথায় রয়েছে। তুমি জানো সিবিআই এর তরফে যেটা দাবি করা হচ্ছে যে বিনয় মিশ্রা পলাতক, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। বারবার নোটিশ পাঠানো সত্ত্বেও কিন্তু বিনয় মিশ্রা আসছে না। সিবিআই আধিকারিকরা দাবি করছেন তাদের হাতে কিন্তু একাধিক তথ্য রয়েছে যে প্রভাবশালীদের সঙ্গে পাচারকারীদের যে যোগ সাজশ ছিল তার ইম্পর্টেন্ট লিঙ্ক বিনয় মিশ্রা, এবং বিনয় মিশ্রা হয়ে কাজ করতেন বিকাশ মিশ্রা তার ভাই। তাই বিকাশ মিশ্রাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বারবার, এবং মূলত তার কাছ থেকে সিবিআই গোয়েন্দারা জানতে চাইছেন যে বিনয় মিশ্রা কোথায় রয়েছে, বিনয় মিশ্রা সঙ্গে কিভাবে তারা যোগাযোগ রাখছে, কোন ফোন নাম্বার তিনি ব্যবহার করছেন, তিনি কোন দিন বাড়ি ছেড়ে চলে গেছিলেন, তারপর থেকে কোনোদিন যোগাযোগ হয়েছে কিনা, এই সমস্ত তথ্য কিন্তু তার কাছ থেকে একদিকে জানতে চাইছে সিবিআই গোয়েন্দারা, অন্যদিকে গরু পাচারকাণ্ড এবং কয়লা পাচারকারীদের সঙ্গে বিকাশ মিশ্রার কোনোদিন দেখা হয়েছিল কিনা বা তাদের সে চেনে কিনা এটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং তাকে জিজ্ঞেস করা হচ্ছে। সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন প্রথম দুদিন তাকে জিজ্ঞাসাবাদ করার পর তারা সন্তুষ্ট নন, তারা যেটা দাবি করছেন বেশিরভাগ প্রশ্নের উত্তর কিন্তু বিকাশ মিশ্রা এড়িয়ে যাচ্ছেন এবং সিবিআই আধিকারিকদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তাই আজকে ফের তাকে তৃতীয়বার তলব করা হয়েছে এবং আজকে কয়লা পাচার কাণ্ডে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। অন্যদিকে কিন্তু তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে জানতে চাইবেন সিবিআই গোয়েন্দারা তার দাদা যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রা এখন কোথায় রয়েছে। ধন্যবাদ প্রকাশ। কুসুমিতা, শিওরে একেবারে বিধানসভা নির্বাচন এবং আটঘাট বেঁধে সমস্ত রাজনৈতিক দলে কিন্তু নেমে পড়েছে। বাম এবং কংগ্রেস দুপক্ষই জোট করে লড়তে চায়, দফায় দফায় বৈঠকও চলছে তাদের মধ্যে, কিন্তু আসন ভাগাভাগের ফর্মুলা এখনো ঠিক করে উঠতে পারেনি বাম ও কংগ্রেস নেতৃত্ব। সূত্রের দাবি, এর মধ্যে 130টি আসনে লড়তে চেয়ে বামেদের তালিকা পাঠিয়েছে কংগ্রেস। এর মধ্যে কতবার বামেদের জেতা 4টি আসনও রয়েছে, জানিয়ে দেখা দিয়েছে জটিলতা। এই প্রেক্ষাপটে আজ ফের বৈঠকে বসছে বাম ও কংগ্রেস নেতৃত্ব। বিধানসভা ভোটের বেশি বাকি নেই, কিন্তু বাম কংগ্রেসের জোটের জটিলতা এখনো কাটল না। দফায় দফায় আলোচনা চললেও আসন সমঝোতার ফর্মুলা এখনো বের করতে পারেনি বাম কংগ্রেস নেতৃত্ব। সূত্রের খবর, এরই মধ্যে রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 130টিতে লড়তে চেয়ে বামেদের কাছে তালিকা পাঠিয়েছে কংগ্রেস। সূত্রের দাবি, এই তালিকায় আছে মালদার গাজল, উত্তর চব্বিশ পরগনার বসিরহাট উত্তর, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পূর্ব এবং বাঁকুড়ার ছাতনা বিধানসভার নাম। 2016তে এই 4টি আসনে জয়ী হয়েছিল বামেরা। জট বেঁধেছে সেখানেই। সূত্রের দাবি, কংগ্রেসের তালিকায় কলকাতার 6টি গুরুত্বপূর্ণ আসন রয়েছে, যার মধ্যে পড়ছে মুখ্যমন্ত্রী নির্বাচনী কেন্দ্র ভবানীপুর, পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের নির্বাচনী কেন্দ্র কলকাতা বন্দর, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় নির্বাচনী কেন্দ্র বালিগঞ্জ, বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নির্বাচনী কেন্দ্র রাসবিহারীর মতো কেন্দ্র। এছাড়াও উত্তর চব্বিশ পরগনা 33টির মধ্যে 17টি, মুর্শিদাবাদের 22টি আসনের মধ্যে 18টি চেয়েছে কংগ্রেস। সূত্রের খবর, কংগ্রেসের দাবি নিয়ে বামেদের অন্দরে প্রশ্ন উঠছে, কিসের ভিত্তিতে গতবারের তুলনায় বেশি আসন চাইছে কংগ্রেস, কেনই বা বামেদের জেতা আসনও দাবি করা হচ্ছে? পাঁচটা বছরে বাতাবরণ তো পাল্টে গেছে, সেটা আমরা আমাদের মতন বলবো, তারা তাদের মতন বলবে, তারপরে একটা জায়গায় এসে বলো ঠিক আছে তাহলে এই মুহূর্তে কোন কোন সিটগুলোতে উইনেবিলিটি অর্থাৎ জেতার সম্ভাবনা কোন পার্টির বেশি, কংগ্রেসের না বামেদের, সেইটাও একটা সূক্ষ্ম বিচার করা দরকার। কোনো কিছুই আলোচনায় রিজিড হতে পারে না, কোনো আলোচনায় ইনফ্লেক্সিবল হতে পারে না। সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর বক্তব্য, আমাদের মূল লক্ষ্য তৃণমূল এবং বিজেপিকে হারানো, যে যেখানে জেতার মতো পরিস্থিতিতে আছে সেখানে তাদেরই লড়া উচিত, ঐক্যবদ্ধভাবেই লড়তে হবে, কোনো বিষয়ে কোনো পক্ষেরই অনমনীয় হওয়া উচিত নয়। এই পরিস্থিতিতে সোমবার ফের বৈঠকে বসছেন বাম ও কংগ্রেসের নেতারা। প্রদেশ কংগ্রেস সভাপতি ওই বৈঠকে থাকবেন না বলে সূত্রের খবর, তবে 28 জানুয়ারির বৈঠকে প্রদেশ সভাপতি অধীর চৌধুরী থাকবেন বলে জানা গেছে। জোট করে লড়াই করা ছাড়া তাদের সামনে কিন্তু এই মুহূর্তে কোনো বিকল্প খোলা নেই, তাই যত দ্রুত সম্ভব এই জোটের আলোচনা শেষ করে কবে পথে নামতে পারবে দুই দল, সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছেন তাদের দলের সমর্থকেরা। উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এদিকে বহরমপুরের সভা থেকে আবারও সরব হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। টাকা চাইলে তৃণমূল নেতাদের রেয়াত করবেন না, এমনটাই নির্দেশ তিনি দিয়েছেন দলীয় কর্মীদের। দুর্নীতির অভিযোগ ওঠা তৃণমূল ত্যাগী নেতাদের বিজেপিতে জায়গা দেওয়া নিয়ে এবার প্রশ্ন তুলেছে শাসক দল।
যারা যারা টাকা দিয়েছেন সেই টিএমসি নেতাদের তোমার কলার ধরুন, বলে যে আমার টাকা ফেরত দাও। ওনার উচিত প্রথমে মুকুল রায়ের কলার চেপে ধরা। আবাস যোজনা থেকে আমফান বা রেশন কাণ্ড, বারবার তৃণমূল নেতাদের বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ। বিধানসভা ভোটের আগে সেই দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন দিলীপ ঘোষ। দুর্নীতিতে অভিযুক্ত হয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে পাল্টা সরব হয়েছে রাজ্যের শাসক দল। কংগ্রেসের শক্তিশালী মাটি, গত 5 বছর ধরে এই মাটিতে ভাঙন ধরানোর চেষ্টা চালিয়ে গেছে তৃণমূল। এবার কিন্তু বিজেপির টার্গেট বহরমপুর সহ গোটা মুর্শিদাবাদ জেলায় পদ্মফুল ফোটাতে। রবিবার অধীর চৌধুরীর গড় বহরমপুরে সভা করেন দিলীপ ঘোষ। তাৎপর্যপূর্ণ কংগ্রেস নয় এদিন বিজেপি রাজ্য সভাপতি বেঁধেন তৃণমূলকে। যখন অমিত স্যার আগের দিনের মেলায় তখন তো মঞ্চে 4টে সারদা 4টে নারদা, একটা টেট, একটা সিন্ডিকেট, তো দিলীপবাবু তাদের কলারগুলো আগে ধরে নিন, তারপর অন্যদিকে তাকাবেন। 2 মাসের মধ্যে রাজ্য মন্ত্রিসভার 3 সদস্য মন্ত্রিত্ব ছেড়েছেন। তৃণমূলের আরো 6 বিধায়ককে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। সদ্য মন্ত্রিত্ব ত্যাগী রাজীব বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এই প্রেক্ষিতে তৃণমূলের একাংশের উদ্দেশ্যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। বাঙালি নেতা মানে ভুবনেশ্বর ফেরত, সুদীপ বাবুর মতো, তাপস বাবুর মতো নেতা, মদন বাবুর মতো তেল ফেটা লোক, কারা এখন হিরো? আপনি কলকাতায় গিয়ে দেখুন, দারুণ কালো চশমার কোট স্যুট পরে সুন্দর সুন্দর ছবি লাগানো হয়। জেল ফেরত নেতা সব টিএমসি দাগি নেতা, তারাই এখন টিএমসি কে নেতৃত্ব করছে। আর যারা ভদ্রলোক ছিলেন তারা পালিয়ে আসছেন প্রাণ বাঁচাবার জন্য, মান বাঁচাবার জন্য। তৃণমূলের অভিযোগ, দুর্নীতিগ্রস্ত নেতাদের নিয়ে চুপ বিজেপি। বিজেপির কোনো মুখ নেই, বিজেপির কোনো দল নেই, যাদের তৃণমূল কংগ্রেস রাখছে না, অথবা যে সমস্ত নেতারা বিভিন্ন অভিযোগের তদন্ত এড়াতে বিজেপিতে রাজনৈতিক আশ্রয় নিতে যাচ্ছেন, বিজেপি সেই ওয়াশিং মেশিনের কাজ করছে। তৃণমূল কংগ্রেস খুব নিশ্চিন্ত যে যত রাজ্যের সুবিধাবাদী, গিরগিটি, বেঈমান, মির্জাফর, বিভীষণ, অশুদ্ধ, এই সমস্ত আবর্জনাগুলো বিজেপির ঘরে চলে যাচ্ছে। সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদে গত লোকসভা ভোটে কোনো আসন না পেলেও বিধানসভা ভিত্তিক ফলে মুর্শিদাবাদ বিধানসভা আসনে এগিয়েছিল বিজেপি। জঙ্গিপুর কেন্দ্রে 2 নম্বরে শেষ করে তারা। 21-এর ভোটে অধীর চৌধুরীর জেলায় পদ্মপোটাতে মরিয়া বিজেপি। ঘুরিয়ে ফিরিয়ে তৃণমূলকেই বিঁধলেন দিলীপ ঘোষ। অন্যদিকে লোকসভা ভোটে নবাবের জেলায় 2টি আসন পাওয়া তৃণমূলও গড় রক্ষা করতে মরিয়া। উজ্জ্বল মুখোপাধ্যায়, সূর্যাগ্নি রায় ও সুদীপ্ত আচার্য, রিপোর্ট এবিপি আনন্দ। অন্যদিকে সিঙ্গুরে সেখানে শাসক দলে ভাঙন ধরালো কংগ্রেস। তৃণমূলের 4 নেতা যোগ দিলেন কংগ্রেসে। হাত শিবিরে যোগ দিলেন বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সম্পাদক। তৃণমূল বিজেপি নয়, কংগ্রেসে বিকল্প, দলবদলের আবহে মন্তব্য করলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। যদিও এই বিষয়টিকে গুরুত্ব দিতেই রাজি নয় তৃণমূল ও বিজেপি। 2011 তৃণমূলের ক্ষমতায় আসার নেপথ্যের অন্যতম অধ্যায় হিসাবে ধরা হয় সিঙ্গুরকে। সেই সিঙ্গুরেই এবার শাসক শিবিরে ভাঙন ধরালো কংগ্রেস। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান, 2 পঞ্চায়েত সদস্য, তৃণমূলের প্রাক্তন ব্লক সহসভাপতি যোগ দিলেন কংগ্রেসে। দলবদল করেন বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সম্পাদক। রবিবার সিঙ্গুর বাজারে সভা করে তৃণমূল ও বিজেপি ছেড়ে আসা নেতাদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন সাংসদ প্রদীপ ভট্টাচার্য ও বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান। গোষ্ঠীদ্বন্দ্বের ফলে তৃণমূল কংগ্রেসটা একবারে তলানিতে চলে গেছে। আর সবচেয়ে বড় কথা, আমরা তৃণমূল কংগ্রেস করতে গিয়ে সম্মান পাচ্ছিলাম না। বিজেপি ধর্মের নামে ভারতবর্ষকে টুকরো করতে চায়। আমরা মানুষকে ঐক্যবদ্ধ শক্তি নিয়ে চলতে চাই। ভারতবর্ষে কংগ্রেস ছাড়া আর দ্বিতীয় কোনো দল নেই যারা ভারতবর্ষকে সঠিক দিশা দিতে পারে, তাই আমি আজকে কংগ্রেসে জয়ী। এ নিয়ে তৃণমূল ও বিজেপি দুই শিবির থেকেই কটাক্ষ বাণ ছুটে এসেছে কংগ্রেসের দিকে। চিত্তবাবুর সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো। তিনি এ দল, ও দল, সে দল, যে দলই ইচ্ছা করতে পারেন, কিন্তু যে দলই যান না কেন, সে তিনি তাদের বোঝা হয়ে দাঁড়াবেন। আমাদের যে
মতাদর্শ, সেই মতাদর্শের উপরে আস্থা রেখে যারা পার্টির নিষ্ঠার সঙ্গে শৃঙ্খলা মেনে কাজ করবে তারা টিকে থাকবে। লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলে সিঙ্গুরে বিজেপির চেয়ে পিছিয়ে তৃণমূল, সেই সঙ্গে ভোগাচ্ছে গোষ্ঠীদ্বন্দ্বের কাঁটা। দলের কাজকর্ম নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিয়েছেন তৃণমূলের চারবারের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। এই অস্বস্তির মধ্যেই সিঙ্গুরের শাসকের ঘরে ভাঙন ধরালো কংগ্রেস। সোমনাথ মিত্র, এবিপি আনন্দ, হুগলি। আনন্দের সকালে ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো কোচবিহারের খবরে। কোচবিহারের দেওয়ানহাটে বিজেপি কর্মীদের পিকনিকে হামলা, বোমাবাজি, চেয়ার ভাঙচুরের অভিযোগ। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে দোষীদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করে বিজেপি, পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। আর এবার আসছি বিনোদনের খবরে। মহারাষ্ট্রের আলিবাগে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বরুণ ধাবন ও নাতাশা দালাল। আলিবাগের দ্য ম্যানশন হাউসে ছোটবেলার সাথী নাতাশা দালালকে বিয়ে করলেন অভিনেতা বরুণ ধাবন। মনীষ মালহোত্রার ডিজাইন করা শেরওয়ানি পরেন বরুণ, নিজেরই ডিজাইন করা লেহেঙ্গা পরেছিলেন নাতাশা। বিয়েতে মোট 40 জন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সবাই করোনা পরীক্ষা করান। সন্ধে 6টায় শুরু হয় মূল অনুষ্ঠান।